সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি সৌমাশ্রী ভট্টাচার্য। আমি এসেছি নাগের বাজার থেকে ডাটা রান্নাঘরে রান্না করতে। আর এই ডাটা রান্নাঘরে রান্না করতে আসতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি এবং ভীষণ আনন্দিত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন রান্নার উপকরণ খুব সামান্যই লাগে, কিন্তু খেতে হয় অসাধারণ। যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর একটা কথা অবশ্যই বলার আছে, আমার রান্নাঘরে কিন্তু যে সমস্ত মশলা আমি ইউজ করি সমস্ত মশলা কিন্তু ডাটারই ইউজ করি। ডাটার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছুই আমার ডাটার থাকে, আর সেই জন্যই আমার রান্নাগুলো খেতে হয় অসাধারণ। তো চলুন প্রথমেই দেখে নিই কী কী উপকরণ লাগছে আমাদের। চলুন ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিই। এখানে ধনিয়া চিকেন করতে আমাদের লাগছে পেঁয়াজ কুচনো আছে, আদা কুচনো আছে, রসুন কুচনো আছে এবং কাঁচা লঙ্কা লাল এবং সবুজ কুচিয়ে রেখেছি। এছাড়াও লাগছে একটা লেবু, গোটা নিয়ে নিয়েছি, এটা পরে কেটে দেব রসটা। এছাড়া এখানে আছে গরম মশলার গুঁড়ো, তেজপাতা আছে দুটো, অল্প কয়েকটা গোটা গরম মশলা এবং হলুদ গুঁড়ো। আর যা লাগছে সেটা অবশ্যই ধনিয়া চিকেনের মেন ইনগ্রেডিয়েন্টস চিকেন। এখানে চিকেনটা আছে 500 গ্রাম মতো, আর 100 গ্রাম মতো আছে ধনে পাতা, টক দই আছে 2 টেবিল চামচ, নুন আছে সেটা লাগবে অবশ্যই আন্দাজ মতো, এবং সাদা তেল আছে রান্না করার জন্য, সেটাও পরিমাণ মতো বুঝে দিতে হবে। প্রথমেই যেটা করব, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমরা। এই মিক্সির জারেতে এই সমস্ত ধনে পাতাটা দিয়ে দিতে হবে, তার সঙ্গে দিয়ে দেব আদা কুচিগুলো, আর অবশ্যই লঙ্কা কুচি অর্ধেকটা দিয়ে দেবো এবং অর্ধেকটা আমরা রান্না করার সময় ইউজ করব। তার সঙ্গে দিয়ে দিতে হবে এই এখান থেকে টক দইটা, তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়ে আমি আসছি। দেখুন, আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর স্মুথ টেস্ট এসছে। আর একটা কথা, সেটা হলো এই পেস্টটা বানিয়ে নেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, সাথে সাথেই রান্নাটা শুরু করতে হবে। তো চলুন এবার আমরা রান্নাটা শুরু করে দিই। আমি কড়াইতে এখানে প্রায় 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব তেজপাতা দুটো, তার সঙ্গে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। এগুলো থেকে গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এবার আমি দিয়ে দিলাম রসুনটা। এখানে 10 থেকে 12টা রসুনের কুচিকে, রসুনের কোয়াকে এখানে কুচি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটা এবং যে কুচনো পেঁয়াজটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একটা গোল্ডেন রং ধরে গিয়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব চিকেনের পিসগুলো। তারপর ভালোভাবে এর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমরা একটা ঢাকা চাপা দিয়ে দেব এবং 2 মিনিট মতো ভাজব। ফিরে আসছি আমি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজার। একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি এখানে নুনটা অ্যাড করে দেব। নুনটা দেওয়ার আন্দাজ মতো দেবেন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি, যাতে মিশে যায় পুরো মশলার সাথে এবং মাংসের সাথে।
তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আমার হলুদ গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সেটাকেও কিন্তু নাড়াচাড়া করে ভালোভাবে সমস্ত মাংসর মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আরও 2 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে জিনিসটা কষাতে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, চলুন খুলে দেখা যাক মাংসর কি অবস্থা। ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এইবারে যেটা করব, একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো যে পেস্টটা করে রাখা ছিল ধনে পাতা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা অ্যাড করার পর সেটাকে খুব ভালো করে আমরা মাংসের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে, এবং এইভাবে মিশিয়ে নেওয়ার পর আবার 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে জিনিসটাকে কষিয়ে নেব। একবার ঢাকাটা খুলে দেখে নিই ঠিক কি অবস্থা। বাহ, দারুণ সুন্দর ধনেপাতার গন্ধ আসছে, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে আরম্ভ করেছে, তার মানে কষাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আরও একবার নাড়াচাড়া করে দেব এবং 2-3 মিনিট আরও একটু কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। আমি আরও 2-3 মিনিট পর ঢাকা চাপা খুলে দিয়েছি, পুরো জিনিসটা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তার মানে খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার জাস্ট কি করব, এখানে আমার 2 কাপ মতো জল অ্যাড করার কথা, তো আমি সেই জলটা কি করেছি, মিক্সির এটাতে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্ট গায়ে তো একটু লেগে থাকে, তো আমি সেই পেস্টটার মধ্যেই একটু জল দিয়ে নাড়িয়ে নিয়েছি যাতে সব পেস্টটা এর মধ্যে চলে যায়, সেই জলটাই এখানে অ্যাড করে দিচ্ছি। 1.5 থেকে 2 কাপ জল দিয়ে, খুব একটা তো এটা গ্রেভি থাকে না, গায়ে মাখা মাখা হয়, জাস্ট এটাকে সিদ্ধ হওয়ার মতো পরিমাণ জল দিলেই হবে। ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম জলটা পুরো বাটা যে মশলাটা আমরা নাড়ছিলাম সেটার সাথে, তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না এটা ভালোভাবে মাংসগুলো নরম হয়ে যাচ্ছে। তো তার জন্য মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু মাংসগুলোকে এদিক ওদিক নাড়িয়ে দিতে হবে যাতে সমানভাবে সব দিক থেকে মাংসটা নরম হয়ে যায়। একদম পারফেক্ট গ্রেভি আছে, মাখা মাখা হয়ে এসছে, চাইলে আরও একটু মানে ফুটিয়ে এটাকে গ্রেভিটাকে শুকিয়ে নেওয়া যায়। তো আমার কাছে এটা একদম পারফেক্ট লাগছে, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এবার জাস্ট যেটা করার আছে, ওপর থেকে অল্প একটু লেবুর রস ছড়িয়ে দেব এবং তাহলেই কিন্তু আমার ধনিয়া চিকেন একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। চাইলে ওপর থেকে অল্প আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। দেখুন, ধনিয়া চিকেন আমার একদম রেডি হয়ে গেছে, দারুণ লোভনীয় হয়েছে, জাস্ট একদম রেডি টু সার্ভ। আজ তো আমার বাড়িতে এই গরম গরম ধনিয়া চিকেন আমি পরিবেশন করছি, আশা করব আপনিও আমার এই রান্নাটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।